এবছর ঐতিহাসিক ইসালে সবে অনেকের মুখে একটা নতুন প্রশ্ন, দাদা নলেজ সিটিটা কোথায়? হ্যাঁ, আমরা একেবারে সেই নলেজ সিটির মাঠে রয়েছি এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম, নলেজ সিটি ভিত্তি স্থাপনের পর পিরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের যে স্বপ্নের প্রকল্প, সেই নলেজ সিটির মাঠে কিন্তু আমরা এসে দেখলাম যে মাতৃসদনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং বহু যারা তীর্থযাত্রী তারা কিন্তু দাদা হুজুরের মাজার জিয়ারত করা বা মানাজাত করার পর তারা কিন্তু ছুটে আসছেন এই নলেজ সিটির টানে, তারা মাঠে এসে দেখছেন এবং দেখতে পাচ্ছেন যে যারা আসছেন তাদের জন্য খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আমি এবার বলবো ক্যামেরা পার্সনকে দেখাতে যে দেখতে পাচ্ছেন একেবারে সবজির যেমন কুমড়ো রয়েছে, বাঁধাকপি রয়েছে, এরকমই কিন্তু একেবারে সবজির শাকসবজি দিয়ে রান্না করে এবং তার পাশে দেখতে পাচ্ছেন যে ভাত রয়েছে, সাদা ভাত এবং তার পাশাপাশি একেবারে বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করে কিন্তু যে সমস্ত তীর্থযাত্রী তারা এই নলেজ সিটির মাঠে আসছেন তাদের আপ্যায়ন করা হচ্ছে। এই যে ঐতিহাসিক ইসালে সব সবাই অনেকেই আমরা দেখছি বহু সংখ্যক মানুষ তারা এই নলেজ সিটির টানে চলে আসছে, কি বলবেন আপনি? দেখুন, ঐতিহাসিক ইসাল সাহেবে এসেছেন দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির দাওয়াতে, আর নলেজ সিটিটাও তো দাদা হুজুরের দাওয়াতে, দাদা হুজুরের নামের নলেজ সিটি দেখতে তো আসবে। এটা এরা এক কথায় পশ্চিমবাংলার অগণিত কোটি কোটি মানুষ, এদের পূর্বপুরুষ সবাই দাদা হুজুরকে এরা জান প্রাণ দিয়ে ভালোবাসে, দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির মুখের দিকে তাকিয়ে আমাদেরকেও ভালোবাসে। এদের মূল টার্গেট হলো দাদা হুজুর, যেখানেই দাদা হুজুরের খুশবু পায় এরা সেখানেই ছোটে। নলেজ সিটিতে যেখানে পিরাবু বাকার সিদ্দিক নলেজ সিটি দাদা হুজুরের নামে, সেই দাদা হুজুরের খুশবু পাচ্ছে, তাই এখানে এরা ছুটেছে। হ্যাঁ, আমরা তো চাইছি খুব দ্রুত, কেন সবচেয়ে বড় আজকের দিনে মায়েরা বড় অপমানিত হচ্ছে। এবার অপমান অনেক ধরনের হয়, আমি ডাক্তারদের সেটাকে ছোট করছি না, তথাপিও ইচ্ছা না থাকলেও বাচ্চার যন্ত্রণা, প্রস্রাবের যন্ত্রণায় মারা পুরুষ ডাক্তারের কাছে দেখা যাচ্ছে অপারেশন করছে। আমি চাইছি এখানে একটা মহিলা দ্বারা পুরো মায়েদের মাতৃসদন তৈরি হোক, তার জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি তাড়াতাড়ি করার। ইনশাল্লাহ কাজ শুরু হয়েছে। এলাকা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সমস্ত মানুষও চাইছে তাড়াতাড়ি হোক, সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে আলহামদুলিল্লাহ কাজ চলছে। অ্যাকচুয়ালি এখানে পানি হয়েছিল, দুদিন পানি হচ্ছে তো, আর এটা এঁটেল মাটি, পানি হয়ে গেলে রাস্তা যোগাযোগের একটু সমস্যা, গাড়ির আসা, তাই আমাকে চারিদিকে ফোন করেছিল। আমি বলছিলাম দেখো পানি যখন হচ্ছে আমি রিস্ক নিতে পারছি না মাঠে যাওয়া, তা আজকে যখন গতকাল থেকে যখন পানিটা ধরন হয়ে গেছে তাহলে মানুষ বুঝতে পেরেছে মাঠ শুকোচ্ছে, তাই মানুষের আজকে বেশি চাপ হয়েছে। আর আজকে জুম্মার দিন, একটা জুম্মার দিনে ইসাল সাহেব যেদিন পরে সেদিন ঐতিহাসিক লোক একটা হয়। দেখলাম অনেকে খাওয়া দাওয়া করছে, কি খাওয়াচ্ছেন আপনারা? দেখুন, এখানে সাদা ভাত, ডাল আর সবজি। কেন এখানে আশপাশে যত আমার দলিত আদিবাসী হিন্দু ভাই আছে তারাও তো যথেষ্ট দাদা হুজুরের মুরিদদেরকে নিজেদের অতিথি মনে করে ভালোবাসে, এটা দীর্ঘ বছর ইতিহাস। তো এই আশপাশে সব অনেক আমার ভাইরা রয়েছে, যাতে করে তারাও আমাদের সাথে আসে, তারাও একসাথে যাতে আমরা ভ্রাতৃত্ব বজায় রেখে, যেটা ভাইচারা আমাদের আনন্দ, দেশের সংস্কৃতি যেটা আমাদের মিলেমিশে থাকা, তাই এখানে সাদা ভাত, ডাল আর সবজি। দেখুন, বিগত দিন আমরা ইসালে সবকে নিয়ে আমরা পীর মোর্শেদ কেবলা যারা আছি শাহজান ভাইজানরা আমরাই করি, আমাদের সিলসিলা ভক্ত মুরিদরা। আজকে গতকাল থেকে এই পর্যন্ত কম করে হলো কয়েক হাজার মানুষ, আমার আনুমানিক 10-15 হাজার মানুষ অলরেডি খাওয়া হয়ে গেছে, এখনও চলছে কাজ এবং আগামীকাল আছে। তাহলে সবটাই আমাদের বাড়িতে বলেন সব জায়গায় পীর সাহেবরাই খরচ করে। বিগত দিনের থেকে দেখা যাচ্ছে এই বছরে সরকারের বিভিন্ন মানুষ আসা যাওয়া করছে, বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি, এবং রাস্তায় যে আলো দেখতে যাচ্ছে ফুরফুরা শরীফ, তাহলে এই যে আলোগুলো দেখছেন এগুলো কিন্তু সব দাদা হুজুরের মুরিদরা লাগিয়েছে। এসব দাদা হুজুরের মুরিদরা আপ টু ধনপোতা থেকে নিয়ে এই পর্যন্ত এবং মাঠে যত যা হয়েছে সব দাদা হুজুরের মুরিদরা, এবং ফুরফুরা আশপাশে যে লাইটগুলো দেখছেন এগুলো সরকার থেকে দেওয়া হয়েছে, যেটা ফুরফুরা পঞ্চায়েতের আন্ডার থেকে দেওয়া হয়েছে এটা শুনছি। তবে যেটি দিয়ে থাকে এই সামান্যটুকু যেহেতু কাজ করেছে, যাই হোক একটু তো দিয়েছে, সেটাকে আমি খারাপ নজরে একেবারে দেখব না, তবে বলবো যে মানুষের স্বার্থে, মানুষের সুবিধার জন্য আরও কিছু করুক। কেন জনগণ তো সরকারেরই, সরকার কিন্তু জনগণ ভোট দেয়, জনগণের উন্নতি সরকার করার চেষ্টা করুক। ভাইজানের টানে এবং দাদাজির টানে। মোহাম্মদ আশরাফুল হোসেন। আপনারা তো জলসা এসেছেন, রিসার্চ হবে জলসা এসেছে। এখন নলেজ সিটিতে কি কারণে এসেছেন? নলেজ সিটি এসেছি ভাইজানকে দেখতে এসেছি আর নলেজ সিটির মাঠটা দেখতে এসেছি আমরা, এটাই দেখতে এসেছি। আমি এসেছি আমতা দাওরা গান্দাওড়া থেকে। আমার নাম শেখ শরীফুল। পিরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব যেটা জানালেন যে মূলত এই সমস্ত তীর্থযাত্রী যারা আসছেন এখানে তারা কিন্তু একেবারে দাদা হুজুরের টানে, অর্থাৎ দাদা হুজুরের নামে যে নলেজ সিটি, পীর আবু বক্কর সিদ্দিকী নলেজ সিটি, সেই নলেজ সিটির টানেই তারা কিন্তু এই মাঠে ছুটে আসছেন। এইচবি, ডিএনএন বাংলা, হুগলি।